16:30, ভালো করে খেয়াল করো। লঘিষ্ঠ আকার, 16 কে 2 দিয়ে ভাগ করা যাবে, 16 জোড় সংখ্যা, 2 দিয়ে করলে 8 দিয়ে 16 হয়, 30 কে 2 দিয়ে করলে কত হবে? 15। এবার দেখো, 8 একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে, 15 একটা যৌগিক সংখ্যা ঠিকই, কিন্তু ভালো করে দেখো, 8 একটা জোড় সংখ্যা, 15 একটা কী সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে এমন কোন সংখ্যা আছে যাকে 8 কে ভাগ করা যাবে 15 কে ভাগ করা যাবে? নেই, 8 কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 15 কে 3 দিয়ে ভাগ করা যায়, 5 কে 2 ভাগ করা যায়, কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। তাই কারাকারি যাবে? যাবে না। তাহলে কত হবে? 8 এর 15 হয়েছে, ঠিক করে নয় হয়নি। নেক্সট দেখো, 25 এর 40, দেখো এদিকে দেখো, এখানে 5 আছে, এখানে 0 আছে, তাহলে কত দিয়ে? বুঝতেই পারছি 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 25 কে 5 দিয়ে করলে 5 5 25, 40 কে 5 দিয়ে করলে 5 10 40, তাহলে 5 আর 8, 5 একটা মৌলিক সংখ্যা, 8 একটা যৌগিক সংখ্যা, কাটাকাটি আর যায়? তাহলে হয়ে গেল 5 এর 8 হয়েছে। পরেরটা দেখো, 3 নম্বর, 30 এর 60, দেখো একটা নতুন জিনিস শেখো, যদি লবের শূন্য থাকে, হরের শূন্য থাকে, 0 0 কেটে যায়, 0 0 কী হয়ে যায়? নাও কেটেও করতে পারো, কিন্তু এটা মনে রাখবে, 0 0 কী হয়ে যায়? কেটে যায়। তাহলে এখন কী থাকলো? 3 আর 6, 3 কে 3 দিয়ে ভাগ করলে 3 1 কে 3, 6 কে 3 দিয়ে ভাগ করলে 3 2 6, 1 এ 2 হয়েছে, 1 এ 2 ঠিক করো, যেভাবে কাটো না কেন একই উত্তর হবে, দেখো অন্যভাবে করছি। 30 এর 60, আমি 10 দিয়ে করছি, 30 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 3, 60 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 6 10 কে 60, 3 1 কে 3, 3 2 এ 6, 1 এ 2, তাহলে এটাকে এভাবে করলে এইভাবে হচ্ছে, যা করি না কারণ উত্তর তো একই হবে। চলো পরের দেখো, 2 দিয়ে করছি, এবার দেখো অন্য আরেকভাবে করছি, 30 বাই 60, 2 দিয়ে করছি, 30 কে যে 2 দিয়ে ভাগ করি কত হয়? 15, 60 কে 2 দিয়ে করলে কত হয়? 30 হয়ে গেল। আবার দেখো, 15 আর 30 যেখানে আছে, এখানে এটাকে 5 দিয়ে করা যাবে, 5 আর 0 আছে, 5 থাকলে আর 0 থাকলে 5 দিয়ে যায়, তাহলে 15 কে 5 দিয়ে করলে 3 বাঁচা 15, এটাকে 5 দিয়ে করলে 5 6 30, আবার দেখো কাটাটা যাবে, 3 1 কে 3, 3 2 6, তা যা করি না কেন উত্তর একই হবে না আলাদা হবে? তা করে ফেলো।